মুসলমানে চলেলাম এ লোজোয়া তরুণ রাম এ নবী দেবার রাম এ নবী আশিক রাম পরিবর্তন হয়ে যাম শুধু আর শুনলে কবে রাম শুধু টান শুনলে কবে রাম ফুরফুরা হুজুররা কি ভুলে গেল আলে ওলামারা কি ভুলে যাচ্ছে সেই মোতাবেক আমল করার চেষ্টা করেন এ মুসলমানের ছেলেরা আজকে এতগুলি ভাই মাশাল্লাহ বসে আছেন আজকে যে এই জায়গা থেকে বাড়িতে কিছু যদি না নিয়ে যেতে পারলেন আজকে দিনে বসাটা আপনার জন্য বেকার এই জায়গা থেকে বাড়িতে কিছু যদি না নিয়ে যেতে পারলে আজকের দিনে বসাটা আপনার জন্য কি বেকার না আর এই জায়গা থেকে আপনি যদি বাড়িতে কিছু যদি নিয়ে যেতে পারলেন তবে আজকে আপনার এই জায়গাটা বসা আপনার জন্য উপকারে আসবে এ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মাতেরা পরিবর্তন হয়ে দাঁড় আমি হুজুরের ছেলে আমি মৌলানা সাহেব আমি মুফতি সাহেব আমি যে সাহেব এসে যাই না কারো আমি কি করছি আপনি দেখতে যাবেন না আমি কি করছি আপনি দেখতে যাবেন না কেননা মরণের পরে আমি আপনার কবরে জবাব দেবো না আপনি আমার কবরে জবাব দেবেন না এ মুসলমানের ছেলেরা কবরের কথা চিন্তা করেন মরণের কথা চিন্তা করেন কেননা মরণ থেকে কারো চার হবে নাই কারো চার হবে মরণ থেকে আমি পীরের বেটা মরণ থেকে চার পাবো না আমি কাপের সাহেবের বেটা মরণ থেকে চার পাবো না আমি মৌলানার বেটা মরণ থেকে চার পাবো না আমি হাফেজ সাহেব মরণ থেকে চার পাবো না আমি আলেম মরণ থেকে চার পাবো না এ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মাতেরা মরণ থেকে কারণ চার হবে না কেননা কুল্লু নাফসিন যায়েকা জলসাই এসে গেছো এই কমেডি ছেলেরা আমার ফুপুর ছেলে আমার মাতা ভাই চলে এসেছে ওইখানে দাঁড়িয়ে আছে তো একজন যাও না গো বাবু মুসলমানের ছেলে রাম এ নজোয়া তরুণ রাম এ আব্বা জানে রাম এ নবী দেবার রাম কুল্লু নাফসিন যায়েকাতুল মউত আল্লাহ পাক প্রতিটা নফসে মউতের স্বাদ গ্রহণ করাবেন মরণ থেকে কারো ছাড় পাবে না এ নজোয়ারেরা আপনি যদি লোকার ঘর করে বস থাকে বরং আপনাকে খুঁজে বার করে নেবে আপনি যদি কাছে ঘর করে বস থাকেন বরং আপনাকে খুঁজে বার করে নেবে আপনি যদি ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে যদি চলে যান অন্য কান্ট্রিতে যদি চলে যান তথাপিও মরণ আপনাকে ছাড়বে না কবরে তো চলে যাব এতগুলি ভাই মাশাআল্লাহ বসে আছেন সকলে এক একটা কবর বসে আছি ঠিক কিনা বলেন সকলে এক একটা কবর নাই এই বলেন না মরে তো যাব চলে তো যাব কেননা যার জীবন আছে তার মরণ আছে যার জীবন আছে তার মরণ আছে এ মুসলমানের ছেলেরা সকলে তো মরব কোন মুখটা নিয়ে মরব আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কোন মুখটা দেখাবো কেননা ময়দানে মাহশরের দিনেতে আল্লাহ প্রতিটা বান্দাকে জিজ্ঞাসা করবে এ আমার বান্দা রে আমি আল্লাহ তোমাকে গায়াতে জিন্দগিতে বান্দা তোমাকে 20 বছর গায়া দিয়েছিলাম বান্দা তোমাকে 30 বছর গায়া দিয়েছিলাম বান্দা তোমাকে 40 বছর গায়া দিয়েছিলাম বান্দা তোমাকে 50 বছর গায়া দিয়েছিলাম বান্দা তোমাকে 80 বছর গায়া দিয়েছিলাম বান্দা তোমাকে 100 বছর গায়া দিয়েছিলাম বান্দা তুমি অতটা বছর আমি আল্লাহ বাকে জন্য কি করেছো আমি আল্লাহকে তুমি হিসাব
আমি আল্লাহ এত বছর তোমাকে যে হায়াত দিলাম, তুমি এতটা বছর আমার জন্য কি করেছো হিসাব দাও। বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়া জমিনে চাকরি করতে পাঠাই না, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে খেতি বাড়ি করতে পাঠাই না, বান্দা আমি আল্লাহ তোমাকে দোকানদারি করতে পাঠাই না, বান্দা আমি আল্লাহ তোমাকে ব্যবসা করতে পাঠাই না, বান্দা তোমাকে আমি ঘর বাড়ি করতে পাঠাই না, এ বান্দা রে আমি আল্লাহ পাক তোমাকে একটা উদ্দেশ্যে বানিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ একটা আশাই বানিয়েছিলাম। ওমা খালাকুল জিন্না ওয়ালি ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদত বান্দিগির জন্য বানিয়েছি, আমি আর আল্লাহ অন্য কোন উদ্দেশ্যে বানাই না। এ মুসলমানের ছেলেরা কবরের কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন, কেন আর দুনিয়া আপনার জন্য বেশি দিনের নয়, আপনার জন্য বেশি দিনের নয়, এই দুনিয়া আপনার জন্য হলো খেতি বাড়ি, যেরকম চাষ করবেন আল্লাহ আপনাকে সেইখানে সেই রকম কি বলেন ফসল। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এই আব্বা জানেরা, আমার যুবক ভাই দেখারে বলছি, আমার যুবক ভাই দেখারে বলছি, কেন মুরব্বী, আমার ওয়াজ হলো মুরব্বীদের জন্য নয়, কেন এইসব মুরব্বী দেখারে আমার বাপ চাচারা দাদুরা যা বুঝিয়ে দিয়ে গেছে আর বোঝানো লাগবে, এই কথা বলেন আমার ওয়াজ হলো এইসব যুবকদের জন্য, কেন বেশিরভাগ যুবক ছেলে আর যুবক হুজুর, অনেক যুবক মনে মনে করে হারা এখন আবার কি নামাজ পড়বো রে, হ্যাঁ এখন আবার কি রোজা রাখবো রে, এখন আবার কি হজ করবো, এখন আবার কি ইবাদত করবো, মসজিদের দিকে যাব, এখন এই বয়স জোয়ান বয়স, এই বয়সে মজা করবো নি তো কোন বয়সে করবো, এই বয়সে একটু মজা মস্তি করেলি ভাই, আম গাছে কি ধরেছে সরিয়ে দাও না, খুব কষ্ট হচ্ছে, ধোঁয়া লাগছে, সরিয়ে দাও তো, আম গাছে কি ধরেছে এখন কথা বলেন না, মৌল ধরেছে, তাই তো দুমাস এক মাস পরে কি হবে এটা জোরে বলে, জ্যৈষ্ঠ মাসে পাকবে, কথা ঠিক না ভুল, কাঁচাও থাকবে, ঝড় হবে, পাকাগুলো বেঁচে বেঁচে পড়বে কি তাই না, হ্যাঁ জোয়ান ছেলে তো বলছে হ্যাঁ, হ্যাঁ জোয়ান ছেলে বলছে হ্যাঁ হুজুর, পাকা গুলো বেঁচে বেঁচে কাঁচাও পড়বে পাকাও পড়বে, তো মরণ যখন আসবে কি জোয়ান আর কি বুড়ো আর কি ছোকরা দেখবে, কথা বলেন মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আব্বা জানেরা, এ নবীর দেবারারা, মরণ কখন আসবে বলা যাবে না, বিশ বছর মরতে পারে, 30 বছর মরতে পারি, 40 বছর মরতে পারি, 50 বছর মরতে পারি, 100 বছর মরতে পারি, মরণ কখন আসবে বলা যাবে না, আল্লাহ যখন ডাকা দেবে সকলকে সারা দিয়ে দিতে হবে, কিন্তু সারা তো দিয়ে দেবো কবরে তো চলে যাব, কবর যে সে জায়গা নয়, কবরের কথা চিন্তা করে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করলাম, যে পার হব কি আমল করলাম, কথা বলে মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ নবী দেবানারা, এ বেজায়া পরিবর্তন আনার চেষ্টা খারাপ করে এলাল, মুসলমানের ছেলেরা কবরের কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন, কেননা কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা আপনার পাশে কেউ থাকবে না, যে যার চোখখানা একবার বন্ধ করে এলা, এই সবাই চোখ বন্ধ করেন তো দেখি, সবাই চোখ বন্ধ করেন, সামনে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখখানা খোলেন, কি দেখতে পাচ্ছেন, কথা বলেন, অন্ধকার, কত অন্ধকার, গভীর অন্ধকার নাই, মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ নবী দেবানারা, আমি বললাম চোখখানা বন্ধ করেন, আপনারা চোখখানা বন্ধ করলেন, আমি আবার বললাম চোখখানা করেন, আপনারা চোখখানা খুললেন, এ বেজারেরা আমি জিজ্ঞাসা করলাম কি দেখতে পেলেন, হুজুর অন্ধকার, কত অন্ধকার, গভীর অন্ধকার, এ মুসলমানের ছেলেরা কবরের থেকে হাজার
হাজার হাজার গুণ বেশি অন্ধকার। মরণের পরে আপনার পাশে কবরে কেউ থাকবে না, আমি আপনার পাশে থাকবো না, আপনি আমার পাশে থাকবেন না, সেই জায়গাতে কোনো খাতির চলবে না, সেই জায়গাতে কোনো খাতির চলবে। আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, আপনি ধনী মানুষ, আপনি দেওয়ানি মানুষ, আপনি বলে পয়সাওয়ালা মানুষ, আপনি দেশের মাতব্বর, আপনি দেশের মোড়ল, আপনি দেশের প্রধান, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনি দেশের মুখ্যমন্ত্রী, আমি উপিরের বেটা, আমি কাবের সাহেবের বেটা, আমি মলি সাহেবের বেটা, আমি বড় মৌলানা, আমি বড় মুফতি সাহেব, আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ, আমি মোল্লা বংশ, আমি কাজী বংশ। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর কাছে কোনো খাতির চলবে না, কোনো খাতির চলবে। আমি পয়সাওয়ালা, আমি অমুক বংশ, আমি অমুক, আমি মৌলানা, আমি কোনো খাতির চলবে। মুসলমানের ছেলেরা কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে লাল। এ বেজারেরা, উযু আর শুনলে হবে না, পরিবর্তন আনার চেষ্টা করা করে লাল, হিদায়ত দেওয়ার চেষ্টা করেন, আর যে হিদায়ত হবে তাকে দু ঘন্টা দেড় ঘন্টা ধরে ওয়াজ শোনাতে হবে না, সে অল্প কয়েকটা কথাই হিদায়ত হয়ে যাবে, ঠিক না ভুল? দু ঘন্টা সারা রাত ধরে ওয়াজ শোনাতে হবে না, অল্প কয়েকটা কথাই হিদায়ত হয়ে যাবে। হিদায়তের মালিক মনে করেছে মাশাআল্লাহ, আজকে ফুরফুরা থেকে দুটো হুজুর চলে এসেছে, উনি সর্বনাশ, আজকে একদম খোঁজের মাঠের মানুষকে হিদায়ত করে দিয়ে চলে যাবে, এই যা হুজুরের ছেলে চলে এসেছে হিদায়ত করে দিয়ে চলে যাবে। হিদায়তের মালিক কোনো পিসায় কথা বলে, কোন মলি সাহেব, কোন দরবেশ সাহেব, কোন হাফেজ সাহেব না, হিদায়তের মালিক কে? জোরে বলে, অসুবিধা হচ্ছে না কি গো? ডেকে দেবো ভাইকে, এসে গেছে, অসুবিধা হয় বলেন, নতুন এসছি অসুবিধা হতেই পারে, বলেন ভাইজান এসে গেছে, তাহলে ডেকে দিচ্ছি। কারা কারা শুনবেন একটু হাত তোলেন দেখি, ডেকে দিচ্ছি, তাহলে শুনবেন না তো আপনারা। হ্যাঁ, আমি তো বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন, বুঝতে পারে না, কটা বাজে, এই তো সবে নটা বাজে, ঘড়ির কাটা বারোটা পার হলে শুনেছি মানুষের বারোটা বেজে যায়, তো এখন তো নটা বাজে, বারোটার মধ্যে তো জলসা শেষ হয়ে যাবে, বারোটা বাজবে না তো আপনার আমার কথা বুঝতে পারছেন না? তকবীর দেন না রে, তকবীর ওয়াসুনা, তকবীর না তাবারুখা, তকবীর কখন হুজুররা ছাড়বে, কখন তাবারুক দিয়ে বাড়ি যাব, সেই তকবীর জান, ওয়াসুনা তকবীর হবে আলাদা, জোরে হবে না নারে তকবীর। এই গুণ বুড়ো গুণ চিল্লাচ্ছে, এই জোয়ান ছেলেরা তোমরা চুপ করে আছো, লজ্জা লাগে না, বুড়ো বিগুণ চিল্লাচ্ছে। হ্যাঁ, সকলে একসাথে পিছন, সব একসাথে জোরে দেন, আরো জোরে আওয়াজ চাইছি, আরো জোরে নারী তুলবে, সিলসিলায় মজাদে দুজাবা, পীর আবু বাকারের সিলসিলা, দাদা হুজুর পীর কেবলার মুরিদ মুতাকিদিন, আমার খোঁজের মাঠ যুবক বিন্দু, আমার খোঁজের মাঠ জলসা কমিটি সাহেবান, নারী তুলবে, নারী তুলবে। এই তো মাশাআল্লাহ আওয়াজ বেড়েছে না, এতক্ষণ ঝিমিয়েছিলেন যেন, কি যেন কষ্ট হচ্ছে, এতক্ষণ বক্তা যদি সরতা যদি ঝিমিয়ে যায় জানবেন বক্তা ঝিমিয়ে যাবে, আর সরতা যদি চাঙ্গা হয় বক্তাও চাঙ্গা হয়ে যাবে, না হলে কানা বেগুন আর ট্যাড়া প্যাড়া, সেই দশা। মুসলমানে জেনেরা, এ লঘুয়া তরুণেরা, আমি যে কথা বলছিলাম, আজকে এতগুলি ভাই মাশাআল্লাহ বসে আছেন, আজকে একটা জান্নাতে বাগান কায়েম করেছেন, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজটা বুঝে নেওয়ার চেষ্টা করা করে আর, আজকে এমন একটা বাগান কায়েম করেছেন, এই বাগানটার কথা স্বয়ং আল্লাহ নবী বললেন, এটা হলো রিয়াজুল জান্নাত। রে বলুন না সুবহানাল্লাহ, মুসলমানে ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আব্বা জানেরা, এ নবী দেওয়ানারা, আজকে আমার গোজের মাঠ গ্রামবাসীরা, আজকে এমন একটা বাগান কায়েম করেছেন, এ
মুসলমানের ছেলেরা এই জায়গাতে আপনি যদি চুপ করে বসো যদি তাকে চুপ করে বসো যদি তাকে চুপ করে বসার ওসিলায় এই আজকে মাহফিলে বসার ওসিলায় আল্লাহ পাক আপনার আমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে গুনাহের সাগিরাগুলোকে এই আজকে দিনের ওসিলায় মাফ করে দেবে আর জোরে বলুন মুসলমানের ছেলেরা এ নওজোয়ান তরুণেরা এ আব্বাজানেরা এ গোজে মাঠ গ্রামবাসীরা আপনারা এমন একটা বাগান কায়েম করেছেন এ বেজারেরা যদি তওবা করে সে জায়গায় বসে যান তওবা করে সে জায়গায় বসে যান আপনারা আমার জীবনে গুনাহ কবিরা বড় বড় গুনাহগুলোকে আল্লাহ পাকে আজকে দিনের ওসিলায় এই মাহফিলের ওসিলায় মাফ করে দেবে আরো জোরে বলো মুসলমানের ছেলেরা এ নওজোয়ান তরুণেরা এ বেজারেরা আজকে বলে মাহফিল দিবা চলবে না নবী দিবস কোন চলবে না আজকে এমন একটা বাগান আপনারা কায়েম করেছেন এই বাগানে আপনি আমি শুধু বসে আছি তা নয় এই বাগানে স্বয়ং আল্লাহ নবী নিজে হাজির হয়ে আছে আরো জোরে বলো আর তুমি রাসূলুল্লাহ মাহফিলে হাজির আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না কেন সেই চোখটা কি চোখ কথা বলেন বাতি জাহিরি চোখটা করেছি বাতিনিটা করতে পারি আমার ইল্লাহি আজকে এমন একটা বাগান মাশাআল্লাহ এই মাহফিলটা কার মাহফিল কথা বলেন কথা বলেন মাহফিলটা কার কথা বুঝতে পারছেন না কার মাহফিল এটা কথা বলে জোরে বলে আমার নবীর মাহফিল ঠিক কি না বলে কার মাহফিল জোরে বলে নবীকে ভালোবাসেন আমি আবু জার ভাই আমাকে দেখানোর জন্য নয় যে হুজুর হাত না তুললে খারাপ ভাববে না শুকনো দরদ দেখিয়ে কোনো লাভ না আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে নিজের অন্তর থেকে কটা আমার ভাই আর চাচা আছে রসুলের জন্য মাফতেও পারবো রসুলের জন্য মুততেও পারবো কটা আছেন হাতটা তুলবেন তো হাত নামাবেন না তকবীর দেন না আরে তকবীর আরে তুলবে হাত নামিয়ে যে হাত তুললাম সত্য না মিথ্যা এই জোরে বলে মুখে না অন্তরে জোরে বলেন না আর অন্তরে না হলে ওই বডিটা বেকার কথা ঠিক না ভুল রসুলের ভালোবাসা অন্তরে যদি না থাকে ওই জিন্দেগিটাই বেকার কথা ঠিক না ভুল বলে এই জোরে বলেন না আজকে অনেকে বেইরেছে হ্যাঁ তোমাদের ঘোজের মাঠে আছে কি জানি জানি না বলে নবীও মানুষ আমরাও মানুষ নবী এত তোমরা বিশ্ব নবী নবী করে পাগল হয়ে যাচ্ছ নবী মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে রাসূল তো শেষ হয়ে গেছে নবী তো পচে গেছে গলে গেছে মরে গেছে বলে গেছে বলুন নউজ বিল্লাহ কি গো বলে নাকি এখানে নেই আশপাশে আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ থাকবে না আবার বলে নবী মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে নবী শেষ হয়ে গেছে অত নবী দিবস পালন করে লাভ কি হচ্ছে নবী তো মরে গেছে আমার নবী জিন্দা না মুর্দা জোরে বলেন না নবী আমাদের বড় ভাই আচ্ছা আচ্ছা এরা কি করে আলেম বলে দাবি করে আমার জ্ঞানেই খুলল না বলে নবী আমার বড় ভাই উদাহরণ দিচ্ছে কুল্ল মুমিনুন ইখওয়াতুন প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই রাসূলুল্লাহ আমার বড় ভাই নবী আমাদের বড় ভাই নউযুবিল্লাহ আজকে বলছে নবী বড় ভাই যারা বলে নবী বড় ভাই ওদের ঘরে কি বলবে জানেন এ নবী যদি কুল্ল মুমিনুন ইখওয়াতুন প্রত্যেক মুমিন মুসলমান হিসাবে নবী যদি তোর বড় ভাই হয় তাহলে তোর বাপও তো মুমিন মুসলমান তোর বাপকে আজকে তুই বাপ বলে না ডেকে মেজো ভাই বলে ডাক ঠিক কিনা বলেন না নবী যদি মুমিন মুসলমান হিসাবে ওর বড় ভাই হয় ওর বাপও তো মুমিন মুসলমান ওর বাপকে আজকে বাপ বলে না ডেকে দুলা ভাই বলে ডাক ঠিক কি না বলে আরে নবী আমাদেরই মতো মানুষ কেন আনা বাশার মিসলুকুম রসুল তো বলে দিয়েছে আমি রসুল তোমাদের মতো মানুষ নবী আমাদের মতো মানুষ
কথা বলেন না মুসলমানের ছেলেরা। আল্লাহ নবী আমার ঘোষণা করে দিলেন, আনা বাশার মিসলুকুম, আমি রাসূল তোমাদের মতো মানুষ। কে বলেছে? নবী বলেছেন। কি বলেছেন? আনা বাশার মিসলুকুম, আমি রাসূল তোমাদেরই মতো মানুষ। এই জায়গাটা শুধু আলেমেরা বলে, আজকে কি যুগ আলেমেরা এই জায়গাটা বলে শুধু ছেড়ে দেয়, আনা বাশার মিসলুকুম, আমি রাসূল তোমাদের মতো মানুষ। রাসূল আমার তারপরে যে কথাটা বলেছে সেটা আর আলেমেরা বলে নাই। নবী যে তারপরে যে কথাটা বলেছে সেইটা আর বলে না, শুধু আনা বাশার মিসলুকুম। নবী আমার তারপরে কি বলে দিলেন? রাসূল আমার তারপরে বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আনা বাশার মিসলুকুম, আমি গোলাম তোমাদের মতো মানুষ। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কে আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষ রূপে আগমন করেছে বটে, আমাকে মানুষ রূপে পাঠিয়েছে বটে, তবে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী আমার সঙ্গে, আমি রাসূল আমার সঙ্গে জীবনে তুলনা করতে যাবে না, আমার সঙ্গে সমান করতে যাবে না, আমার সঙ্গে বরাবর করতে যাবে না, আমার সঙ্গে এক মাপতে যাবে না। এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবনে তুলনা তুমি করবে না, তোমরা জীবনে এক করবে না। আমি নবী পাক যতটা সামনে দেখতে পায়, আমি রাসূলুল্লাহ ততটা পিছনও দেখতে পায়, আমি রাসূলুল্লাহ যতটা ডান দিকে দেখতে পায়, আমি রাসূলুল্লাহ যতটা বাদিকে দেখতে পায়, আমি রাসূলুল্লাহ যতটা আসমানের উপরে দেখতে পায়, আমি রাসূলুল্লাহ যতটা মাটি নিচেও দেখতে পায়। বললেন না, জোরে বলা যাবে না? বলে নবী মানুষ, আমরাও মানুষ, এরা কোন মুখলিয়ারে বলে কেন কোন লোলা, এরা আবার বড় বড় মফুক তোয়া দেয়, এরা আবার আলেম বলে দাবি করে। এ ভাই জানে না, নবী 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 নাম শুনে এসেছি, জীবন একবার রসুলকে চোখে দেখি না, শুধু নবী 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 নাম শুনে এসেছি, জীবন একবার রসুলকে চোখে দেখি না। এ ভাই জানে না, আল্লাহ নবী কাল্লাবাগ কি নিয়ামতের নবী করেছিলেন, আল্লাহ রসুল কাল্লা পাক কি দরজা নবী করেছিলেন, আপনারা আমার নবীকে আল্লাহ কি দরজা দিয়েছিলেন, কি সম্মানের নবী করেছেন শুনে রেখে দেন। এ নবীর উম্মতেরা এই মাহফিলে বসে বসে হোক, জেকের রসিলায় হোক, কিয়ামের রসিলায় হোক, দরুদের রসিলায় হোক, সত্যের মাধ্যমে হোক, সবের মাধ্যমে হোক, যে যে হালতে আল্লাহ নবীকে জীবনে একবার চোখে দেখে নেবে, আমার রসুলকে যে জীবনে একবার চোখে দেখে নেবে, আমার রসুলকে একবার দেখার জন্য আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দিদার উপরে, আমার রসুলকে একবার দেখার জন্য আল্লাহ পাক ওই বান্দা বান্দিদার উপরে সত্তা জাহান্নামকে ছোঁয়া আমার নবীকে দেখার জন্য হারাম করে দেবে। ছেড়ে বললেন না, জোরে বলতে পারলেন না? নারী তুলবে, নবীকে যে একবার দেখবে তার কি হবে? সব জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে এই নবীকে আমরা ভুলে যাচ্ছি, কথা ঠিক না ভুল বলে? এই রাসূল আমরা ছেড়ে যাচ্ছি, ফলে ঝামেলায় যে লাভ কি আছে? উনিও মলি সাহেব, ইনিও মলি সাহেব, অত ঝামেলায় যে লাভ কি আছে? শোনে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, আপনি যদি তার জিভটা কেন ছিঁড়ে নেবেন কেন? তাকে যদি মার্ডারও যদি আপনি করে দেন, তাকে যদি খুনও যদি করে দেন, আমি আবু জার ভাই ফতোয়া দিয়ে চলে গেলাম, আপনি জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা বলবেন তো? রসুলের জন্য কাউকে যদি মত্ত হয় জান্নাতে যাবে, রসুলের জন্য যদি মত্ত হয় জান্নাতে চলে যাবে। আগে হলো রসুল, তারপরে সবকিছু, কথা ঠিক না ভুল? একটা পাত্র, এই পাত্রটা যদি ছিদ্র যদি থাকে, আর আমি আবু জার যদি পানি যদি ঢালি, পানিটা থাকবে? কথা বলেন, থাকবে না। কেন? তলায় ছিদ্র।
আর এই জায়গাটা খারাপ হয়ে গেছে, এই জায়গাটা পচে গেছে, এই জায়গাটা গলে গেছে, শেষ হয়ে গেছে, ধরার মতো কোনো পজিশন নাই, রাখার মতো কোনো পজিশন নাই, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ইবাদত করছে, কোনো কাজে লাগবে কথা বলেন লাগবে না। আগে হলো আমার রসুল, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে ইবাদত, আগে কে কথা বলেন, আগে হলো রসুল। নামাজের জন্য রসুল আসে না, নামাজের জন্য রসুল আসে না, আমার রসুলের জন্য নামাজ এসেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, কার জন্য নামাজ এসেছে কথা বলেন না, রোজা কাল লেগে কথা বলে, মোহাম্মদ বিনা গোদা তো কিছু বিনে কি গোদা, এ নজওয়া তরুণেরা আল্লাহ রসুল যদি না হতেন আল্লাহ পাক কিছুই ফায়দা করত না, রসুল যদি না হতেন আল্লাহ নবীদের ঘরে বানাত না, রসুল যদি না হতেন আল্লাহ জান্নাত কেউ বানাত না, রসুল যদি না হতেন আল্লাহ পাক আরশে আজিম দাগো বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক এই যে বিনা গুটি দ্বারা আসমান দেখতে পাচ্ছেন এই আসমান ডেকে আল্লাহ বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক তারা কেউ বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক চাঁদ কে বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক সূর্য কে বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক এই জমিনটা কে বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক এই গাছপালা পশু পাখি পাহাড় পর্বত নদী নালা কিছুই বানাত না, রসুলুল্লাহ যদি না হতেন আল্লাহ পাক নামাজ রোজা হজ যাকাত শরীয়তের কোনো কাজ দুনিয়া জমিনে বানাত না, এ ভাই জানে রসুল যদি না হতেন আমার আল্লাহ যে আছেন এটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করা করত না, দুনিয়া এবং আখিরাতে যা কিছু সব দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবই আপনার আমার নবীর ওসিলা, জোরে বলুন না সুবহানাল্লাহ, হাও বলুন আজকে এই নবীর সঙ্গে বিয়া দিয়ে জান্নাতে যাবে, নবীর সঙ্গে দুশ্মনী করে জান্নাতে যেতে পারবো, এই কথা বলেন না পারবো না, কেন যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন কথা ঠিক না ভুল, সেই হলো কে আপনারা আমার নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ, মুসলমানের ছেলেরা এ নওজোয়ান তরুণেরা এ নবী দেবানারা, এই রে গাই নবীর উম্মত বলে দাবি করি, নবীকে ভালোবাসতে পারি না, রসুলকে মাবুদ করতে পারি না, রসুলকে পিয়া করতে পারি না, এ বেজারেরা আল্লাহ নবী কল্লা কি নিয়ামত দান করেছিলেন এই নবীকে আমরা ভুলে যাচ্ছি, এই রসুলের পেব আমাদের অন্তর থেকে সরে যাচ্ছে, তবে একটা কথা জেনে রাখবেন রসুলের পে ভালোবাসা যদি আপনার অন্তর থেকে যদি চলে যায় ওই বডিটা বেকার হয়ে যাবে, মরণের পর ওই বডিটা সার গাদায় ফেলা ছাড়া আর কোনো কাজ নাই, কথা বুঝতে পারছেন, রসুলের ভালোবাসা যদি না থাকে মরণের পরে ওই বডির কোনো দাম নাই, দুনিয়া তো বেকার মরণের পরও বেকার, ওকে সার গাদায় ফেলে দিলে লাভ আছে, কথা বুঝতে পেরেছেন, নবীকে ভালোবাসতে শেখেন, রসুলকে মাহবুব করতে শেখেন, কারা নবীকে ভালোবেসেছিলেন, কারা রসুলকে মাহবুব করেছিলেন, কারা নবীকে পিয়া করেছিলেন, এ ভাই জানে নবীর উম্মত বলে দাবি করি, নবীকে ভালোবাসি না, রসুলকে মাহবুব ঠিক মতো করতে পারি না, রসুলকে পিয়া করতে পারি না, এই তো চো নবীকে কারা ভালোবেসে শুনে রেখে দেন, আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন জঙ্গলে পশুরাম, আল্লাহ নবীকে ভালোবেসে এসেছিলেন গাছপালারা, আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন রাস্তা পাথরেরা, ও ভাই জানেরা নবী আবার নতুন মেম্বার করবেন, রসুল আবার নতুন মেম্বার করবেন, আল্লাহ নবী একটা খেজুর গাছেতে রসুল আমার গালাম দিয়ে থাকতেন, আল্লাহ নবী পিটকানা ওই খেজুর গাছে গালাম দিয়ে থাকতেন, নবীর উম্মতেরা নবী আবার মসজিদে নববীতে নতুন মেম্বার যারা করবেন খেজুর গাছে গুড়িটা রসুল আমার শুনিয়ে দিলেন পাকা মেম্বার পাবে, নবী আবার মসজিদে নববী শরীফে ঢুকলেন,
আল্লাহ নবী মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন, রাসূল আমার মসজিদে নববী শরীফে প্রবেশ করে কি শুনতে পেলেন? একটা বাচ্চা জেনে কাঁদছে, একটা বাচ্চা জেনে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী এদিকে তাকায়, আল্লাহ নবী ওদিকে তাকায়, আল্লাহ নবী ওদিকে তাকায়, আল্লাহ নবী এদিকে তাকায়। রাসূল আমার বলছে গিরে গায় কে কাঁদছে? নবী আমার দিদি কি ওদিক করতে করতে আল্লাহ নবী নজর খানা ওই খেজুর গাছের দিকে পড়ে গেল, স্তুরে কান্দানা দিকে পড়ে গেল। আল্লাহ নবী শুকনো খেজুর গাছের কাছে গেলে, এ উস্তুরে আল্লাহ কি কারণে কাঁদছি? বাচ্চা ছেলে মতো কেন তুই কাঁদছি? কি হয়েছে তোর বল? উস্তুরে আন্নানা কাঁদছে কিছু বলে না। আল্লাহ নবী কি বলেছি? এ উস্তুরে আল্লাহ কেন কাঁদছি? কি কারণে কাঁদছি? কি হয়েছে তোর বল? উস্তুরে কান্নানা কিছু বলে না। আল্লাহ নবী শেষবারে মত বলছে, আমি নবী তোকে হুকুম করছি কি হয়েছে বল? উস্তুরে কান্নানা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নতুন মেম্বার করবেন, আপনি তো পাকা মেম্বার তৈরি করছেন, আমি উস্তুরে কান্নানার, আপনি আপনার শরীরটা দিয়ে, আমি উস্তুরে কান্নানার, আপনার শরীরে স্পর্শ করে আমি পেতাম, আপনি আমার এই দুড়িতে আপনি গালান দিতেন, আপনি ঠেক দিতেন, আপনি নতুন মেম্বার গ্রহণ করবেন, আপনি আর আমাকে ঠেক দেবেন না, আপনি আর আমাকে গালান দেবেন না, আপনার ছোঁয়া আমি আর পাবো না, তয়ার নবীর ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে যাব, তো জানের বাদশাহ ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে যাব, দামির থেকে বঞ্চিত হয়ে যাব। এই না মনে করে আমি অস্তুরে কান্নানা কাঁদছি, আপনার ছোঁয়া পাবো না, নবীর ছোঁয়া পাবো না, আমার মনে দুঃখ করে এটা। আল্লাহ নবী কি বলেছিলেন? এ হুজুরে আল্লাহ মন খারাপ করিস না, মনে দুঃখ নিস না, মনে কষ্ট নিস না, এই হুজুরে আল্লাহ তুই কি চাস বল? আমি নবী তোকে আবার পুনরায় খাজুরের বাগানে লাগিয়ে দিই, আল্লাহ তোকে আবার জিন্দা করে দেবে, তোর ওই জিন্দা গাছ থেকে আবার তুই খেজুর দিতে পারবি, আল্লাহ তোকে জিন্দা করে দেবে, তুই আবার গাছ থেকে খেজুর হবি। উস্তুরে কান্নানা কাঁদছে কিছু বলে না। আল্লাহ নবী কি বলেছিলেন? এ উস্তুরে আল্লাহ কান্না কানা বন্ধ কর, কাঁদিস না রে, কাঁদিস না, মনে দুঃখ কানা লিস না রে, এই উস্তুরে কান্নানা তুই কি চাস বল? তোর যদি ওটা যদি পছন্দ না হয়, এই উস্তুরে কান্নানা তোকে আমি মসজিদে নববী শরীফে দাফন কানা করে দিই, তোকে আমি মসজিদে নববী শরীফে দাফন করে দিচ্ছি, কাল জান্নাতে তুই আমার হেলান দিয়া জাগা হবি। আর জোরে বলুন, মুসলমানের ছেলেরা গাছের গুড়ি কি বেছে নিয়েছিলেন? স্তুরে কান্না কোনটা বেছে নিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো দুনিয়ায় আপনি বসিয়ে দেবেন, আল্লাহ আমাকে জিন্দা করে দেবেন, আবার আমার গাছ থেকে ফল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিদায় নিয়ে চলে যাবেন, আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন, স্তুরে কান্না দুনিয়ায় থাকবো, আপনাকে দেখতে পাবো না, আপনাকে দেখতে পাবো না, দুনিয়া আমার দরকার নাই, আপনি আমাকে দাফন করা করে দেন, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রে বলুন না, সুবহানাল্লাহ, আর চুকবে, আর চুকবে। গাছের গুড়ি হয়ে রসুলকে ভালোবেসেছে, হাই রে ভাই, এই রসুলের উম্মাতে এই নবী কি ভুলে যাচ্ছে? ঠিক না ভুল বলে, পুরা কপাল, কি কপাল, পুরা কপাল, মুখে ভালোবাসার কোন দাম না, কোন দাম না, অন্তর থেকে ভালোবাসেন তবেই দাম, কথা বুঝতে পেরেছেন? মুসলমানের জেনেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আব্বা জানেরা, এ নবী দেবানারা, নবীকে ভালোবাসতে শেখেন, রাসূলকে মাহবুব করতে শেখেন, নবীকে পিয়ার করতে শেখেন, এ বেজারেরা আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিলেন? সাহাবা হুজুররা হযরতে আবু বকর সিদ্দিক এমন ভালোবাসা আমার রসুলকে বেসেছিলেন, যার সম্বন্ধে নবী আমার ঘোষণা করে দিলেন, রসুল আমার ঘোষণা করে দিলেন, সারা পৃথিবীর মানুষের আমলটা যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা যায়, সারা দুনিয়ার মানুষের নেক আমলটা যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা যায়, আমার আবু বকরের এক রাতের আমল যদি
অপদারি পাল্লার মধ্যে রাখা যায়। সারা দুনিয়ার মানুষের আমলের চেয়ে আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ডাল্লা বাড়ি করে দেবে। আর জোরে বলুন, আল্লাহ পাক কি নিয়ামত না দান করেছিলেন আপনারা আমার রসূলকে। মুসলমানের ছেলেরা, শুধু নবী নবী বললে হবে না, নবীকে ভালোবাসতে হবে, অন্তর থেকে মহাবত করতে হবে, তবেই দাম আছে। এ লোকুয়া তরুণেরা, আল্লাহ বলছে বান্দা বন্দি রে আমি আল্লাহর কাছে আদিয়ে বায়াত, আমি আল্লাহর কাছে আদিয়ে বায়াত হয়ে যা, আমি আল্লাহর কাছে আদিয়া তা হয়ে যা। আল্লাহ কি বলছেন বলে, বান্দা তুই আমার হাতে হাত দিয়ে কি আল্লাহকে দেখতে পাবো? কত পারেন আল্লাহর হাতে হাত দিতে পারবো? আপনার আমার পক্ষে সম্ভব? কথা বলেন না, সম্ভব কি? আল্লাহ কি বলছেন, বান্দা তুই আমার হাতে হাত দিয়ে আতাব হয়ে যা, বায়াত হয়ে যা। আল্লাহকে কে দেখে? কথা বলেন না, আল্লাহকে কে দেখেছে? জোরে বলেন। صرف دیکھا ہے رب کو نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے، صرف دیکھا ہے رب کو نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے، سب سے پردہ کیا ہے خدا نے مگر نبی سے پردہ نہیں ہے۔ جرے والے شعبائے کا چمار اللہ پردہ کرے چھے، ہمارے رسول کا چمار اللہ پردہ کرے نے، جرے والے نا سبحان اللہ۔ اللہ بلچے بندارے ہمیں اللہ کا دیکھا تنا دے، ہمیں اللہ کا دیکھا دے بیات ہوئی جا، আমি আল্লাহর কাছে আদিয়া তা হয়ে যা। ও ভাই জানেরা, আল্লাহকে দেখতে পাবো না, আল্লাহর কাছে আদিয়া আমার অসম্ভব ব্যাপার, ঠিক কি না? তারপরে কি বললেন? আল্লাহ তারপরে বলে দিলেন, এ বান্দা রে তোরা চিন্তা করিস না রে বান্দা, বান্দা তোরা চিন্তা করছিস কেন? বান্দা তোরা চিন্তিত হোস না রে বন্দি রে, তোরা চিন্তা করবি না, তোরা চিন্তিত হবি না। এ বান্দা রে আমার হাবিবের কাছে হাত কানা দে, আমার বন্ধুর কাছে হাত কানা দে, আমার দোস্ত মুহাম্মাদের কাছে হাত কানা দে, ওই হাত দিয়ে বায়াত হয়ে যা, আমি আল্লাহ আমারই হাতে হাত দেওয়া। রে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলছেন আমার হাবিবের হাতে হাত দেওয়া মানে আমি আল্লাহ হাত দেওয়া। সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি, ঠিক না? ভুল দরুসরি বাল্লাহুম্মা সাল্লি আলা সিলি সিলি কাউলি আসে না, কোন সাধনা করলে মগ বলো মা আমি না, আর তুমি শুধু পেলে মাগ আর কেহ পেল না। কোন সাধনা করলে মাগ বলো মা আমি না, আর তুমি শুধু পেলে মাগ আর কেহ পেল নাই। ও মা তোমার কোলে আজকে দোলে আর সে আলার নূরের চাঁদ, আর তুমি শুধু পেলে মাগ আর কেহ পেল নাই। আল্লাহুম্মা সাল্লি আলা নবীকে ভালোবাসতে শেখে, রসুলকে মহাব্বত করতে শেখে, নবীকে প্রিয় করতে শেখে, আল্লাহ আল্লাহ রসুলের সম্বন্ধে কুমন্তব্য আনবে, কোন যদি কুমন্তব্য এনে ফেলে সব বরবাদ হয়ে যাবে, বাঁচতে পারবে না, সব বেকার। রসুলকে নিজের অন্তর থেকে ভালোবাসে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, কথা বুঝতে পেরেছেন?
কেন নবী আমার বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আল্লাহ রাসূল বললেন যে যার বাপ মা পরিবার পরিজনের থেকে ছেলে ভুলে থেকে আমি নবী আমাকে বেশি বেশি পরিমাণ ভালো নামাজতে পারলো ওই মানুষটা কোনোদিনও আল্লাহর মুমিন বান্দা হতে পারবে আল্লাহ মুমিন বান্দা হতে পারবে না আর একজন মুমিন আর একজন মুসলমানের প্রতি অনেক তফাৎ আছে একজন মুমিন আর একজন মুসলমানের প্রতি অনেক তফাৎ আছে আসমান আর জমিন যতটা তফাৎ একজন মুমিন আর মুসলমান অতটাই একজন মুসলমানকে আপনি মুমিন বলতে পারবেন না একজন মুসলমানকে মুমিন বলতে পারবেন না কিন্তু একজন মুমিনকে আপনি মুসলমান বলতে পারবেন নবীকে ভালোবাসতে শেখেন রাসূলকে মুহাব্বত করতে শেখেন নবীকে প্রিয় করতে শেখেন নবীর প্রেম নিজের অন্তরে আনে যদি না আনে সব বেকার হয়ে যায় আখিরি জামানা খুব সফট খুব সফট এখন ইমান লুটেলি বাট্টা একটা কচু পাতা দেখেছেন কচু পাতা দেখেছেন যে পানি থাকবে কত কষ্ট ব্যাপার বলেন তো দেখি কচু পাতায় পানি রাখা কত কষ্ট ব্যাপার আখিরি জামানাতে ইমানটা রাখা সেই রকম কষ্ট এখন নানা রকম ভাজাল দল বেরিয়ে গেছে নানা রকম ফেতরা বেরিয়ে গেছে নানা রকম দল মতপথ বেরিয়ে গেছে আপনারা সাধারণ মানুষ আপনারা চিন্তায় পড়ে যাচ্ছেন আল্লাহ আমরা কোন দিকে যাব ঠিক না ভুল বলে আল্লাহ আমরা কোন দিকে যাব এ তো চিন্তা হওয়ারই কথা ফুরফুরাওয়ালারাও নামাজ পড়ছে ওরাও নামাজ পড়ছে এরাও রোজা রাখছে ওরাও রোজা রাখছে এরাও হজ করছে ওরাও হজ করছে এরাও যাকাত দিচ্ছে ওরাও যাকাত দিচ্ছে এদেরও মাথায় টুপি ওদেরও মাথায় টুপি এদেরও পাঞ্জাবি ওদেরও পাঞ্জাবি সবই তো দেখছেন সবই তো আব্বা হুজুর কিবলা আমার আব্বা জান আমার ওয়ালের সাথে একটা কথা বলে আপনারা জানবেন এই দোলালের তাল মিশেতে লেখা আছে কি নকল হইতে সব থাপ আর ও একটা সাইড দিয়ে মাল বার করে ও লিখে দিয়েছে নকল হইতে সব দান আব্বার মুখ থেকে শোনেন না আপনারা আব্বা জান বলে শোনেন না দুটো মাল যদি এক জায়গায় ধরা যায় চিনতে পারা মুশকিল লিখা এক স্যাম্পেল এক কালার এক চিনা খুব মুশকিল পিরে পিরে চাইলাম কোনটা আসলি পীর কোনটা নকলি পীর চিনা যাচ্ছে মেজ হুজুর পীর কেবলা ইন্তেকালের পর থেকে হাজার হাজার পীর বেরিয়ে গেছে ঠিক কিনা বলেন তো দেখি আর ভাঙরটাই রাশিপুরে একটু অসুবিধা হচ্ছে আল্লাহ পাকের হুকুম জলিল সাহেব ইন্তেকাল হওয়ার পর থেকে একটু যেন আবার পীর যেন একটুখানি চাড়া দিয়েছে ঠিক কিনা আমার দিনদার ইমানদার ভাই এখন নানা রকম পীর বেরিয়েছে ঘড়ি পীর কলা পীর বেরোয়নি আপনাদের এলাকায় কত রকম পীর বেরিয়েছে কত দল বেরিয়েছে রাশিয়া কাদারিয়া রেশিয়া রুইয়া আটুসি জনপুরি ইনাতপুরি লাস্কান্দি ওয়াবি বেরুলি তবলি জামাত আই বাবা বুজাই বাবা নারাদ দল ফকিরের দল নারাদ দল দুমা বাবা কেমায়ের দল বিভিন্ন রকম দল মত মানে বাজারে এত হকার বেরিয়েছে শুধু বলছে দাদা মাল কিনতে হবে না মাল কেমন করে দিয়ে চেকে দেখে দোকানদার খরিদ্দারের থেকে দোকানদার বেশি হয়েছে কথায় আছে হাসতে হাসতে কি ইমান যায় কাঁদলে ইমান পাওয়া যায় হাসতে হাসতে ইমান যায় ইমান যদি হারিয়ে ফেলেছে কিছু করার থাকবে না দাদুজান একটা কথা বলতে বাবারা ফাঁসে হয়ে যদি মরে যাও আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে কথা বুঝতে পাচ্ছেন ছোট হুজুর পীরগুলা বলতেন বাবারা ফাঁসে হয়ে যদি মরে যাও দাড়ি না রেখে যদি মরে যাও আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে জান্নাতে দেবে বাবারা নামাজ না পড়েও যদি মরে যাও আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে বাবারা গুনাহগার হয়ে যদি মরো আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে বাবারা ধোকাবাজি পিসায় মলি সাহেব এদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলেছো বাবা আর কিছু করার থাকবে না কথা বুঝতে পেরেছে খুব সাবধান আখিরি জামানা
এখন নানা রকম দল মতপথ বেইড়ে গেছে, বলে নবীও মানুষ আমরাও মানুষ, এরকম দল আশপাশে আছে না? না, কি দল? সেই দলটার নাম কি? না না, তবলিগ নয়, মটগাড়ি। কি দল? মটগাড়ি। সাইকেলের টায়ার দেখেছেন? টায়ার দেখেছেন? টায়ারের উপরেটা কি থাকে কথা বলেন না, মটগাড়ি। আর আমি আবুজার ভাই যদি মটগাড়টাকে যদি ভেঙে মুচড়ে যদি লি নাই, ফুলে যদি টেনে যদি লি, আর ওই সাইকেলটাকে বলবো চালা, ওই সাইকেলটা যদি যাই কেমন লাগবে দেখতে? ন্যাড়া ন্যাড়া লাগবে না? আর এত বড় দাড়ি দেখেছে, মাশাল্লাহ, খুব ভালো কথা। আর দোকানের সেলুনে যে বলতে, তুই গোপকে চেঁচে দে, তুই গোপ একদম গুষ্টি চুষ্টি করে দে, মানে টায়ার আছে ঠিক সেই রকম লাগে কথা, ঠিক না ভুল? এখন বাড়ি বাড়ি যাই, দরজা ঠুকছে, ভিখারির মতো বাড়ি বাড়ি যায়, কুত্তার মতো তারা বাড়ি বাড়ি যাচ্ছে, দরজা ঠুকছে। এক মুসলমান অপর মুসলমানকে দেখে সালাম দেওয়া হুকুম আছে, খুব ভালো কথা, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্দুল করিম ভাই, আব্দুল সত্তার ভাই, আব্দুল জব্বার ভাই বাড়িতে আছেন নাকি? বাড়ি? এই চুপ মারো, এই কথা বলো, যাও ঘরে চলে যাও, এখানে বসলে চুপ করে থাকবে, আর শুনছেন? বাড়িতে আছেন নাকি? এই বাবু কিচ্ছু করবে না, তোমার মাইক খুব সুন্দর, মাইক খুব ভালো, মাইক এই রাগি খুব ভালো, মাইক তোমার মাইক এত সুন্দর, মাইক খুব আরাম লাগছে জলসা করে, সত্যি বলছি খুব হেভি মাইক আজকে পেয়েছি অনেকদিন পর, খুব সুন্দর, কিছু করবে না, যা আছে থাক, কারণ মাইক কলার ইয়ে আছে, ইনি জানি না, একা হ্যাঁ থেকে থেকে পুরো গুটতাম। আমার দিনদার ইমানদার ভাই, আব্দুল করিম ভাই, আব্দুল সত্তার ভাই, আব্দুল জব্বার ভাই বাড়িতে আছেন নাকি? আব্দুল করিম দরজা খুলে দেখে, উড়ি সর্বনাশ, আমার ঘরে আল্লাহর ফেরেশতা নাকি? হ্যাঁ, সপ্তাহে একদিন টাইম দেন না, হাজি কাছি দোয়া, পেশাব পায়খানা দোয়া, পাতলা হাগার দোয়া, একটু কড়া হাগার দোয়া একটু শিখাই, একটু তাড়াতাড়ি করে দোয়া শিখে দি, একটু দিনের খেদমত করি। ভাইজান, রাসূলুল্লাহ দিনের প্রচার করেছিল, নবী আমার আল্লাহ পাকের হুকুমে দিনের প্রচার করেছিল কাদের বাড়িতে? কথা বলেন, মুসলমানদের বাড়ি, বেদিন বেঈমান খ্রিস্টান নাসারা ইহুদিদের বাড়িতে? আর এ জামানার আলেমেরা, আর এ জামানার মলি সাহেবেরা, এরা দিন ওলার বাড়ি, কলেমা ওলার বাড়ি, শরিয়াত ওলার বাড়ি, আজকে দিনের প্রচার করছে। কথাই আছে কি, তেলার মাথায় তেল দিচ্ছে, তেলার মাথায় তেল দিচ্ছে, কোনো লাভ হবে না, শুকনো মাথায় দাও না বাবা, তেলার মাথায় তেল দিয়ে কি হবে? আর দিন তাদের দরদ উতলে পড়লো কেন? আজকে এত দিনের শখ কেন? কোথায় ছিল তারা যখন এই বাংলার মুসলমান, এই পশ্চিম বাংলার মুসলমান তথা বাংলাদেশের মুসলমান তথা আসামের মুসলমান এই যে মাথায় টুপি দিয়া জানতো না, দাড়ি রাখা জানতো না, পাঞ্জাবি পরা জানতো না, লুঙ্গি পরা জানতো না, হজ করা জানতো না, কলেমা পরা জানতো না, শরিয়াতের এলেম জ্ঞান বলতে কিছু ছিল না, এই মুসলমানের বাচ্চারা মাথায় টুপির বদলে খালি মাথায় ঘুরে বেড়াতো, মুসলমানের বাচ্চারা পাঞ্জাবিটার বদলে গেঞ্জি পরে খালি গায়ে ঘুরে বেড়াতো, মুসলমানের বাচ্চারা লুঙ্গিটার বদলে ধুতি পরে ঘুরে বেড়াতো, মুসলমানের বাচ্চারা কপালে তিলক দিত, মুসলমানের বাচ্চারা কবর পূজা করত, মুসলমানের বাচ্চারা কবর সেজদা করত, না ছিল নামাজ, না ছিল রোজা, না ছিল হজ, না ছিল কলেমা, কার সিলাই শিখেছে? এই আপনারা আমার পীর মুজাহিদুল জামানের রসিল, জোরে বললেন না, আরো জোরে বলা যাবে না, কথা ঠিক না ভুল বলে, এই কথা বলেন না, রাব্বি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত করে দিয়ে ইবাদত করে করে ওলি হতে পারবে, পুতু হতে পারবে, দরবেশ হতে পারবে, সাহাবী হতে পারবে, রাব্বি নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে মুজাহিদ হতে পারবে?
পারবেন না। এই মুজাহিদটা ঠিক করেন কে? এই লাকাতটা স্বয়ং আল্লাহ আল্লাহর রাসূল মিলে ঠিক করেন। জোরে বলেন, জোরে বললেন না, জোরে বলা যাবে না। যার ওসিলায় সবকিছু শিখলো, যার ওসিলায় বাংলার মুসলমান কলেমা শিখলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা শিখেছে কার ওসিলায়? এই কথা বলেন না আপনারা। আমার পীরের ওসিলায়। কার ওসিলায়? আমার পীরের ওসিলায়। আজকে সেই পীরকে ছুরি মারছে, সেই পীরকে ছুরি মারছে, দাদা হুজুরকে হাঁটিয়ে দেবে, পারবে? পারবে? মনে করেছে কি সিপিএম এর আমল ছিল? সিপিএম কত বছর রাজত্ব করেছে? 34 বছর সিপিএম রাজত্ব করেছে। এখন রাজত্ব করছে কে? তৃণমূল। মনে করেছে সেরকম ব্যাপার নাকি? সিপিএম এত বছর ছিল, তৃণমূল এসেছে, আবার কংগ্রেস এসেছে, আবার বিজেপি আসবে, এরকম ব্যাপার নাকি? দাদা হুজুর অনেক দিন হয়েছে, উল্টে দেবো। পারবে? পারবে? এটা সিপিএম তৃণমূল নয়, এটা বিজেপি নয়। সিপিএম উল্টে যেতে পারে, বিজেপি উল্টে যেতে পারে, তৃণমূল উল্টে যেতে পারে, পার্টি পলিটিক্স নয়, এ মুজাহিদুল জামানের সিলসিলা। এই ভাঙনটা কেন কাশীপুরকে হেলছি? যদি সব দাদা হুজুরের খিলাফ চলে যায়, সব যদি অন্য দলে হয়ে ফিরে যায়, দাদা হুজুরের সিলসিলা যদি ছেড়ে দেয়, দাদা হুজুরের কিছু ক্ষতি হবে? কথা বলেন, আমরা দাদা পীরের আওলাদ, আমরা আওলাদ। আমরা যদি দাদা পীরের সিলসিলা থেকে সরে যাই, আমরা যদি দাদা পীরের সিলসিলার বেখিলাফে চলে যাই, আমাদের মধ্যে দাদা হুজুরের সিলসিলার কোনো মহাব্বতি নাই। দাদা আমরা আওলাদ তো কি হয়েছে? সরে এলে কিছু ক্ষতি হবে? কথা বলেন, একটা যদি মুড়ি থাকে, সারা পৃথিবীর মানুষ যদি মুজাহিদুল জামানের বেখিলাফ হয়ে যায়, একটা যদি মানুষ সাচ্চা মুড়ি থাকে, আপনার আমার পীরের একজন যদি মুড়ি থাকে, ওই একজনের ওসিলায় আল্লাহ আপনার আমার পীরের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবেন। জোরে বলুন না, জোরে বললেন না, জোরে বলা যাবে না। এই সিলসিলাকে মিটিয়ে দিবার জন্য চারিদিকে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। পারবে? মশা হয়ে হাতিকে ধাক্কা মারলে কিছু হবে? এই কথা বলেন। আমি যদি মনে করি আমি আপনাদের হুজুরের ছেলে, আমি আবুজার ভাই, একটা গোটা ভালো ইট নিয়ে আর পাহাড়কে মেরে ভেঙে দেব, পারবো? পারবো না। চামচিকে হয়ে পাহাড়ে গুতা মারছে। আরে সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে বান্দা, তুমি যতই ইচ্ছা করো পারবে? পারবে না? আমার দিনদার ইমানদার ভাই জানে না, আমার দাদা পীরের মুরিদ দেখারে বলছি, মজবুত হয়ে যা, মজবুত হয়ে যা, এই সিলসিলার ক্ষতি কেউ পারবে না। পারবে? পারবে না। পশ্চিম বাংলাতে 4 কোটি মুসলমান বাস করে, কত কোটি? এই সকলে মিলে বলে, সবাই পিছন দিতে সকলে মিলে বলে, এই 4 কোটি মুসলমান বাস করে, তার মধ্যে 3.5 কোটি মুসলমান আপনার আমার পীরের মুখের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। মিথ্যে কথা বললাম? মিথ্যে কথা বললাম নাকি? প্রমাণ চলে যাবেন আর কদিন পরে। কি কি প্রমাণ বলেন না? কি সাল সাল কথারি বাংলার 21, 22, 23 কোটি কোটি মানুষ, তাও সব মানুষ যায় না, আর সব মানুষ থাকে? 21 যারা যায় 22 চলে আসে, 22 যারা যায় 23 চলে আসে, এই তো ব্যাপার। জানেন তো সবাই, যদি থাকতো সব মানুষ কি হতো? জায়গা হাজার হাজার মা লাখ লাখ মানুষ মরে যেত, কি ঠিক কি না? যত হিংসা করবে কেনে সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে। দাদা হুজুর কিছু না ছেলে খেলা জিনিস নাকি? কথা বলেন না, এমনি একটা সাধারণ মৌলবি এই যেমন ঘুরছে ওই রকম না সাই, যাতা জায়গায় হাত দিই না, যাতা পীরের হাতে মুড়ি ধইনি আমরা, আমরা পাগল নয়। আমরা যে জায়গায় আজকে আমি চিল্লাচ্ছি দাদা হুজুর, দাদা হুজুর করে আজকে আমি চিল্লাচ্ছি, পুরপুরা দাদা পীর, দাদা পীর করে চিল্লাচ্ছি, আপনারা চিল্লাচ্ছেন দাদা পীর, দাদা পীর করে এখান থেকে চলে যাচ্ছেন, এখান থেকে গাড়ি ভাড়া করে পুরপুরা শ্রী জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, আপনারা পাগল নাকি?
আপনাদের মাথা খারাপ? আমি চিল্লাচ্ছি আমি পাগল নাকি? এই কথা বলেন, আমার মাথা খারাপ হয়েছে, নিশ্চয়ই কোনো উপকার আছে তো নাকি, কেন চিল্লাবো? কথা বলেন, উপকার আছে বলেই চিল্লাচ্ছি। দাদা হুজুর কোন ছেলে খেলা মানুষ নয়, মুসলমানের ছেলেরা সম্মানে পীর করেছিলেন, ও ভাই জানেরা সকলে ফুরফুরা শরীফে গিয়েছেন, সকলে গেছেন তো নাকি ফুরফুরা শরীফে, মুজাদ্দিদুজ্জামান মাজারের পাশে, মুজাদ্দিদুজ্জামান হুজুরে মাজারের পাশে একটা টিনের আর্চনা করা আছে, আপনারা দেখেছেন দাদা হুজুরের মাজারের পাশে টিনের আর্চনা না দেখেন? ওই আটচালার ভিতরে এইরকম একটা মেম্বার করা আছে, সেমেন্ট বালি দিয়ে একটা দেবের ওয়াজের মতো মেম্বার করা আছে, ওই মেম্বারটা জাতা মেম্বার নয়, ওই মেম্বারটা কোন জাতা মেম্বার নয়, ওই মেম্বারেতে আল্লাহর রসুল এসেছিলেন, ওই মেম্বারেতে দয়ার নবী এসেছিলেন, ওই মেম্বারেতে তো জাহানের বাদশাহ এসেছিলেন, ওই মেম্বারেতে নবী দিগে নবী এসেছিলেন, ওই মেম্বারেতে রাহমত লক্ষ্য করে কি বলেছিলেন, ও বাবা আমারা আমি রাসূলুল্লাহ, আমার হাতে যে পাগড়ি খানা দেখছো, আমার হাতে যে সবুজ পাগড়ি খানা দেখছো, আল্লাহ নবী মেম্বারে বসে বসে বলছেন আমি নবীর হাতে যে সবুজ পাগড়িটা দেখছো, আমি আজকে এই জামানার ইমামকে, এই জামানার নেতাকে এই পাগড়িটা পরিয়ে দিয়ে যাব, এই জামানার যে নেতা হবে আমি নবী তার মাথায় পাগড়ি খানা পড়াবো, সকলে তাকিয়ে আছে, সাহাবা হুজুরা তাকিয়ে আছে গায়রে গায়, এই জামানার কি ইমাম হয়ে যাবে, কার এত সৌভাগ্যবান, কে জামানার ইমাম হবে, কে এত ভাগ্যবান রে বাবা, সবাই তাকিয়ে আছে। ও ভাই জানেরা হযরতে সুফি ফাতে আলী, হযরতে গাজী মুস্তফা মাদানী দুইজনে হুজুর আমার আপনার আমাকে ছোট্ট আবু বকরকে নিয়ে এসে আল্লাহ নবীর সম্মুখে হাজির করলেন, যখনই হাজির করেছিলেন রাসূলের কাছে পাগড়িটা আল্লাহ নবী আপনার আমার পীরের মাথায় নিজে হাতে করে পরিয়ে দিয়েছিলেন। বললেন না, জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না, এই হলো আপনার আমার কি, এই হলো ফুরফুরার কি, যার মাথায় স্বয়ং রসুল পাগড়ি পরিয়েছে, ছেলে খেলা ভেবেছ? হ্যাঁ হ্যাঁ, আমার দিনদারি মাথা দাদা হুজুরের পিছনে লাগছে, কিছু করতে পারছে পাচ্ছে, বয়স কত? 22-23 বছর বয়স আমার, এসিনি এলাকায় জানেন না, তবে কাশীপুরটা আমি প্রচুর আসি, জয়পুর ফুলবাড়ি সোনপুর রাধানগর আপনার কি বলে ফুলবাড়ি ওই লাইনে এসেছি, এই লাইনে আপনার এই লাইনটা আমার অত আশা হয়নি, এই ফার্স্ট এই বয়সে 17-র খাতা দেখবে যান না, পাচ্ছে না পাচ্ছে না, আজকে জলসা কটা ফেরত দিল 17 সালের পরে, এই বছরের না 17 সাল, যত হিংসা করছে তত বাড়ছে, কথা ঠিক না ভুল? হুজুরদের যত হিংসা করবে তত আল্লাহ বাড়িয়ে দিচ্ছে, ঠিক কি না বলে? হিংসা করে কোনো লাভ হবে না, বলছে হুজুরদের বাড়ি দেখলে মাথার টুপি খুলে পড়ে যাচ্ছে, মলি সাহেব আজ করছে, হুজুরদের বাড়ি দেখলে এ মাথার টুপি খুলে পড়ে যাচ্ছে, আরে হিংসা করছিস কেন, হিংসা করছিস কেন, হিংসা করলে আল্লাহ কাউকে বাড়ায়, কথা বলেন বাড়বে, মনটা উদার করি আল্লাহ দেবে, কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের দিচ্ছে কেন,
আরে কত কষ্ট করে আজ তাদের দোয়াই আল্লাহ দিচ্ছে, দাদা পীরের দোয়াই, কথা ঠিক না ভুল? কত কষ্ট করেছে আমার আব্বা, যখন আমি ছোট, আমি যখন ভাত যখন খেতে খেতে নাই, ধরেন এই কটা ভাত খেতে পাচ্ছি না, পেটে লাগছে, কষ্ট হচ্ছে, ভাত যখন নষ্ট করি আব্বা কি বলে জানেন? এই ভাত নষ্ট করছিস, এই ভাতটা আমরা খেতে পাইনি রে একটা সময়, এই ভাতটা আমরা খেতে পাই, একটা দিন এমন কষ্টের দিন গিয়েছিল, এই পিয়ালা মেবে মেবে ভাত দিত, পিয়ালা মেবে মেবে বাচ্চাদের ভাত দিত, ভাতের যে আমানি থাকে ফ্যানটা পর্যন্ত বাচ্চা ছাড়া খেয়েছে, কত কষ্ট তারা করেছে, আল্লাহ তাদের দোয়া এত বড় করেছে, হিংসা করলে কিছু হবে? এই কথা বলে এই এক মুঠো ভাত খাওয়ার লেগে আমার চাচারা বাচ্চা তারা কেঁদে কেঁদে, কিছু কিছু বাচ্চা চা আছে হাসান চাচান, আমার আব্বা সব গল্প শুনেছি, কেঁদে কেঁদে শুয়ে পড়তো ভাত খাওয়ার জন্য, খিদের জ্বালা, আল্লাহ তাদের দোয়ায়, আমার বাচ্চা তাদের দোয়ায়, আল্লাহ দাদুদের দোয়ায়, আল্লাহ এত সুখ দিয়েছে, হিংসা করলে ক্ষতি করতে পারবে? আমার দিনদার ইমানদার ভাই দাদা হুজুরের সেলাই আছে, মজবুত ভাবে থাকে, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, স্বপ্নে রাজা হয়ে আমি রাজ্য নিলাম তিনকানা, স্বপ্নে রাজা হয়ে আমি রাজ্য নিলাম তিনকানা, সব হারে আজকে আমি পথে পথিক দিনকানা, স্বপ্নে রাজা হয়ে আমি রাজ্য নিলাম তিনকানা, সব হারে আজকে আমি পথে পথিক দিনকানা, বাড়ি ঘেরা প্রাচীর ছিল, দালান ছিল চৌতালা, গাই ছিল তার রক্ত বরা মুক্তামতির রন্ডালা, রায়ের তো যা করত সালাম, মিলত হাজার নজরানা, সব গারে আজকে আমি পথের প্রতীক দিনকানা, এই মুরব্বীরা বলেন না আমার দাদুর গজল, ছোট হুজুর পীর কে, দুঃখ দশা দেখে যাদের দান করিতাম প্রাণ খুলে, দুঃখ দশা দেখে যাদের দান করিতাম প্রাণ খুলে, আজকে তারা আমার পানে চাই না বার কেউ মুখ তুলে, দুঃখ দশা দেখে যাদের দান করিতাম প্রাণ খুলে, আজকে তারা আমার পানে চাই না বার কেউ মুখ তুলে, আজকে আমি দারে দারে বেহুরে পাই এক দানা, সব গারে আজকে আমি পথে প্রতীক দিন কানা, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার দিলদার ইমানদার দাদা হুজুর ধরে আছে, আর অন্য জায়গায় যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, এই যে এতগুলি ভাই মাশাআল্লাহ বসে আছি, মুজাহিদুল জামান, আমিন শরিয়া, কুতুবে আলা, হাজী দৌড়ান, মুর্শিদে আলা, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এই রকম এক সঙ্গে জান্নাতে বসে থাকো, বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলেন না ইনশাআল্লাহ, যাবো তো না কি গো, কথা বলেন না, এই যাবো না, কেন পাগল হচ্ছি তাহলে, জান্নাতে যাব কি যাব না একটা ঘটনা আছে, কিন্তু এখন বলা যাবে না, কেন সময় নেই, সময় হয়ে গেছে, এখান থেকে যাব আমি আর একটা জায়গায়, তো আল্লাহ মাছিয়ে রাখলে মনে করে দেবেন, বুঝতে পেরেছি, ঘটনা টাইম লাগবে, শেষ করা যাবে না, বহু টাইম, আল্লাহ মাছিয়ে রাখলে পরে আগা, দাদা বুঝলে কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো, দেখে কারণ নতুন এসছি এলাকায়, বলবে কই ভাই প্রথমে বেশ কি সুন্দর, কালকে চায়ের দোকানে এরকম কথা হবে না তো, হ্যাঁ কালকে এই আহুজুরের ছেলে এলো, কে এসেছিল না, যারা ওই কথা বলবে না চায়ের দোকানে, তারা কিন্তু কম বক্তারা মাহফিলে নেই, ওরাই মাহফিলে নেই, ওরা সে ঘরে শুয়ে আছে, মাইকে শুনছে কি এদিক ওদিক আড্ডা মারছে, বলবে কালকে কে এসেছিল না, বলে এই আহুজুরের ছেলে এসেছিল রে, নতুন এলো, খুব ভালো কাজ করছিল জানিস প্রথমে, আমিও শুনছিলাম, কিন্তু লাস্টের দিকে দাদা হুজুরলে বললো রা,
প্রথমে কি সুন্দর লজ করছিল, লাস্টে আবার সেই দাদা হুজুর। কেন এক একটা লোক বলে এখানে কাদের ঘাড়ে দাওয়াত করলি রে, বলে ফুরফুরার হুজুর। কে ফুরফুরার হুজুর? কেন আনিস ওদের ঘাড়ে? এই কেন আনিস? বলো কেন, তুই ওরম বলছিস কেন? বলে দেখবি ওরা আসবে ওদের বাপ দাদার কাহিনী, ওরা আসবে ওদেরই শুধু বাপ দাদু করেই চলে গেল। বলে তো নাকি আল্লাহর দিকে চেয়ে বলেন কিছু কিছু মানুষ সত্যি কথা বলে, বয়সটা অল্প হতে পারে, এলাকায় আসেনি হয়তো। খুদি লঙ্কা দেখেছেন ঝাল কেমন বলেন দেখি, বয়স অল্প হতে পারে, ওর জনমের মতো মুখটা ঘোজের মাটির মতো, আজকে ওর ঘোজের মাটি, ও আর জীবনে মুখ খুলতে পারবো না। বলেন তো বলে না, হা কি বলে, বলে কি বলে না, বলে 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 ফুরফুরার হুজুর এসে ওদের বাপ দাদার কাহিনী বলে। আর আমি আবু জার ভাই, এই আবু জারের বেটা আজকে জায়গায় বলে যাচ্ছি, আপনাদের কাছে যখন বলবে আপনারা বলবেন এই ফুরফুরার হুজুরদের বাপ দাদার কথা না বললে কোন বাপের বেটা আলেম নেই সারা পশ্চিম বাংলা, কেন সারা পৃথিবীতে এমন কোন আলেম নেই ফুরফুরার হুজুরদের কেস বাপ দাদার কেসটা কাহিনী তাকে করতেই হবে, যদি না করে সে মুখ খুলতে পারবে। কথা বুঝতে পারছেন? কি বলবেন কি বলবেন? হুজুরদের বাপ দাদার কথা না বললে কোন বাপের বেটা আলেম নেই সারা পশ্চিম বাংলা, কেন সারা পৃথিবীতে হুজুরদের বাপ দাদার কেসটা কাহিনী তাকে করতেই হবে, না করলে সে মুখটা খুলতে পারবে। ঠিক বললো না ভুল বললো? হ্যাঁ, অল্প কয়েকজন বলছে ঠিক, চিন্তা করছে আল্লাহ ই কাবার কি ওয়াজ, হুজুরদের বাপ দাদার কথা না বললে কেউ ওয়াজ করতে পারবে না। হ্যাঁ সাহেব, ভাঙিয়ে দিয়ে যাবো, গেজা খুড়ি কথা বলিনি, ফুরফুরার হুজুরদের বাপ দাদু শুধু পাঁচ হুজুর দাদা হুজুর নয়, কথাই আছে কি জানেন, ঘুটো খুড়িনির বেটা কি মক্কা দেখেছে, যে বলছে ওর এক পিড়ি দু পিড়ি পরেই দেখা যাবে হিন্দুর বাচ্চা নাই, সে যে কোনো কথা ঠিক না ভুল বলে, ডোমের বাচ্চা নাই সাঁওতালের বাচ্চা, ও আজকে আমাদের সঙ্গে তুলনা করছে, রাগ করছেন নাকি? ফুরফুরার হুজুরদের বাপ দাদা শুধু পাঁচ হুজুর দাদা হুজুর নয়, আমার আব্বার নাম কি? তাড়াতাড়ি বলেন, এই তাড়াতাড়ি বলেন, এই আসিফ দেখি, তার আব্বার নাম কি? জুলফিকার আলী, ছোট হুজুর পীর কেলো, ছোট হুজুর আব্বার নাম কি? দাদা হুজুর, দাদা হুজুর আব্বার নাম কি? আব্দুল মুক্তাদির রহমাতুল্লাহ আলাইহি। এই রকম করে তার বাপ তার বাপ তার বাপ তার বাপ হতে 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 ইসলামের প্রথম সাহাবা, ইসলামের প্রথম খলিফা, আমার 33 পৃষ্ঠের দাদু, আমার দাদু ইসলামের প্রথম সাহাবা সিদ্দিকী আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, যারা বলে হুজুররা এসে ওদের বাপ দাদার কেসটা কাহিনী বলে যায়, তাহলে আমাদের ওদের কথা মোতাবেক চলতে গেলে সাহাবাকে বন্ধ করে দিতে হবে, সাহাবার কথা বলা যাবে না, এই ঠিক কিনা বলেন? সাহাবা তো আমার বাপ দাদা, সাহাবা বন্ধ, ওলিবাদ পীরবাদ সাহাবাদ। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামাই কে ছিলেন? কেমন প্যাচে ফেলছি দেখেন না, এই কে ছিলেন? নবী ছিলেন, আমার দাদর মেয়ে। আমার কি হবে? আমার ফুপু আম্মা হচ্ছে, ও ঘুটো কুড়িনির বেটা জানে, ও মনে করে যে হুজুররা টুপি পরছে মলিহা একই টাইপের, অত সহজ নয়, আল্লাহ এ ঘরে ইজ্জত দিয়েছে, আল্লাহ শুকরিয়া, সারা পৃথিবীর সব থেকে দামি খানদানের ছেলে আপনাদের এলাকায় আজকে আছে, কোরাইশ খানদান সব থেকে উচ্চ বংশ হচ্ছে, বংশের গৌরব করছি না, আজকে আপনাদের ঘরে বুঝা, এইসব চারিদিকে ফেতনা বলছে বলি বুঝাতে হচ্ছে, কথা ঠিক না ভুল? মনে খারাপ লেবে না, বংশের গরম করতে আসি না, আস্তাগফিরুল্লাহ, মনে করে যে সবাই এক, তাহলে আমার বাপ দাদুর কথা, আমার বাপ দাদু নানা নানির কথা বলতে হবে, কেন আমার বাপ দাদু নানা নানি, আমার বাপ দাদু, আমার গোষ্ঠী হলো নবী, আমার গোষ্ঠী হলো সাহাবা, আর আমার বাপ দাদু হলো ওলি আর পীর। জোরে বলুন, জোরে বলেন না, তো ওদের কথা মোতাবেক যেতে গেলে সাহাব ও নবী বাদ দিতে হবে, নবীবাদ সাহাবাবাদ পীরবাদ ওলিবাদ কার কথা বলবো? ওয়াজ করতে পারবে কেউ? এই নবী বাদ দিলে কেউ ওয়াজ করতে পারবে? কেন আবার আল্লাহ বলছেন আমার হাবিব আপনি বলে দেন, আপনা আমি আল্লাহ আমাকে যারা পেতে চাই তারা যেন আপনাকে প্রথম ভালোবাসে। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তুলনা করতে যাবেন।
হিংসা করে কোনো লাভ হবে না, এটা হলো হিংসামি কথা। কথা ঠিক না বেঠিক? কথাই আছে চোখ ফুটে গেলে সব ভুলে যায়, ঠিক কিনা? দেখবেন চোখ ফুটে গেলে সব ভুলে যায়। দাদা হুজুর ওসিলা আল্লাহ শব্দ দিয়েছে, দাদা হুজুরের কথা বললে গাছ এলাকা। আর আমাদের মুড়িদেরা কেন আনে আমাদের ঘরে, আমাদের ঘরে কেন আনে পীরের কথা শোনার জন্য? তো কথা ঠিক না ভুল বলে, ছোট মুখে বড় কথা ভালো বলে না, যাই যাই বলে। আমি আবুজার, আমি এই আবুজারের বেটা, আমি মনে করি আমি যদি দাদা হুজুরের ঘরে যদি না জন্মাতাম, এটা আমার বিশ্বাস, আমাকে একটা রাস্তার কুকুরও চিনত দাদা হুজুরকে ধরে আছে মজবুত হবে। কিসের এত অহংকার, এলেমের অহংকার? দাদা হুজুরকে হুজুর দেখারে মানতে হবে, আমি বড় মওলানা না, কিসের অহংকার? আরে অহংকার তো ছিল ফেরাউনের, অহংকার তো ছিল কেনানের, অহংকার তো ছিল নমরুদের। তুমি মুসলমানের বাচ্চা, তুমি মওলানা, তোমার মধ্যে কিসের অহংকার? ঠিক না ভুল বলে? আমি বড় আলেম হয়েছি, হুজুরদের ঘাড়ে মেনে চলতে হবে, আমি বড় মুক্তি সাহেব। আরে অহংকার কিসে? ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? কথা বলেন। আর ইবলিস শয়তানের থেকে বড় ইবাদতকারী দেখাতে পারবে? সারা পৃথিবীতে এমন কোন জায়গা নাই ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করে। কথা বুঝতে পেরেছেন? সারা পশ্চিম বাংলা বসিরহাট মওলানা বাগে উজ্জ্বল করে শুয়ে আছে। কে শুয়ে আছে জোরে বলেন? বসিরহাট মওলানা বাগে কে শুয়ে আছে জোরে বলেন না? আল্লামা আমার হুজুর রুহুল আমিন হুজুর আমার শুয়ে আছে, কত বড় আলেম বলেন দেখি, কত বড় আলেম! পশ্চিম বাংলায় আল্লামা রুহুল আমিন হুজুরের মতন একটা আলেম আমায় দেখাতে পারবেন? এই পারবেন? পারবেন না। সারা পশ্চিম বাংলাতে একটা আলেম ওই আল্লামা হুজুরের মতো দেখাতে পারবেন না। সেই আল্লামা হুজুর কি বলছে? আমি রুহুল আমিন, রুহুল আমিন হতে পারতাম না, আমি রুহুল আমিনের এলেম থাকতে পারে, আমি রুহুল আমিনের বিদ্যে থাকতে পারে, আমি রুহুল আমিনের জ্ঞান থাকতে পারে, আমি রুহুল আমিন হতে পারতাম না। আমি আল্লাহ আমার ইজ্জতটা কখন বাড়িয়ে দিয়েছে জানো? আমি যখন আমার পীরের আবু বকরের কাছে হাত দিয়ে যখন মুড়ি ধরেছিলাম, আমি রুহুল আমিনের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলুন, জোরে বললেন না? জোরে বলা যাবে না? আমার দিনদার ইমানদার ভাই যাবে খুব সব আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে হবে। মাশাআল্লাহ ভাই আসার টাইম হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على اللهم صل على বইটা যে লিখেছে ইব্রাহিম চাচা, হয়তো কোনো টাইপ মিস্টেক হতে পারে, হয়তো পরিষ্কার লিখা আমি দেখিনি, আমাকে দেখাবেন? কেন বসিরহাটে আল্লামা হুজুর বড় মওলানা আছে, কথা বুঝতে পেরেছে? আমার দিলদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা নামাজি পরেশগার আমার মুরব্বী আন করে, আমার ভাই জানে না বইটা ইব্রাহিম শাহজান লিখেছে। আপনি ইব্রাহিম শাহজান কাছে যাবেন, উনি বলে দেবে আমি চাচারও কি বলবো, চাচা লিখেছেন কি আমি জানি? বলতে পারবো? আমি যদি লিখতাম বলে দিতাম। চাচার কাছে যাবেন, চাচা হয়তো কি মুশকিল লিখেছে আমি তো ঠিক জানি না, বইয়ে আমি দেখি উনি কোনোদিন। আপনি চাচার কাছে যাবেন, বুঝতে পেরেছেন? প্রশ্ন কেন করলেন না? ঠিকই করেছে, এই জন্যই তো আজকে খারাপ হয়েছে। প্রশ্ন করলেই না তবলিক হয়ে গেছে, নাই অমুক দল হয়ে গেছে, কেন করবে না? এটাই তো ভুল, এটা ইনি ঠিক করেছে।
এজন এইটা করলে তবে সিলসিলা আমাদের প্রতি মহব্বত থাকবে, কথা ঠিক না ভুল? আমরা আমাদের আগে চেপে রাখবো, আপনারা আপনাদের আগে চেপে রাখবেন, অতি ফাটল ধরে যাবে, কথা ঠিক না ভুল? যা আমাদের ভুল আছে আপনারা আমাদের কারে বলবেন, আর আমার আপনাদের যা ভুল আছে আমরা আপনাদের কারে বলবো, তবেই তো ভাই ভাই মিল থাকবে, কথা ঠিক না ভুটি? কেন দাদা হুজুরের সিলসিলাটা শুধু আমাদের নয় তো, আপনাদের সকলের, কথা ঠিক না ভুটি? দাদা হুজুর কি আমার একা? আপনাদের এ সিলসিলার যদি ক্ষতি হয় দাদা হুজুর যেরকম আমাকে ছাড়বে না, আপনাদের কারে ছেড়ে দেবে নাকি? তোরা আমার মুড়ি ছিলিস, তোরা বেঁচে থাকতে আমার সিলসিলার কেন ক্ষতি হয়েছে? আমি আবু বাকার, আমাকে জবাব, কথা ঠিক না বুঝি? আমরা যেরকম দাদা পীরের আওলাদ, আমরা হলাম আটির চারা, আপনারা কিসের চারা? এই জন্যই বলেন না কলমের চারা, ভাই ভাই এটাই তো সত্যিকারের কথা, এটাই আপনি যে করলেন মাশাআল্লাহ। এই রকম ভাবে ধরবেন, ভুল যদি থাকে হুজুর এটা আপনার ভুল হচ্ছে, এটা ঠিক করলেন না, এটার জন্য আমার দাদুর সিলসিলার, আমাদের আবু, আমাদের পীরের সিলসিলার ক্ষতি হচ্ছে, জিজ্ঞাসা কেন করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবে, কথা বুঝতে পেরেছেন? যাই হোক ভাই, চলে এসছে তকবীর দান, নারেক তকবীর, নারেক তকবীর, নার দুর্বল। যাই হোক বিদায় নিলাম, সকলে দোয়া রাখবেন, 21-22-23 সালে সবে দাদুজানের মাজারের পাশে গেটটা, গেটটা গিয়ে দেখবেন কিছুটা গিয়ে ডান দিকে আমার নাম পেয়ে যাবেন, ওখানে বসবো, আল্লাহ আমাদের সকলকে দাওয়াত দিলাম, সকলে যাবে, মুসলমানের ছেলেরা শুধু আর শুনলে কবে রাম, শুধু টান শুনলে কবে রাম, ফুরফুরা হুজুররা কি ভুলে গেল, আলে ওলামারা কি ভুলে যাচ্ছে, সেই মোতাবেক আমল করার চেষ্টা করেন এ মুসলমানের ছেলেরা। আজকে এতগুলি ভাই মাশাআল্লাহ বসে আছেন, আজকে যে এই জায়গা থেকে বাড়িতে কিছু যদি না নিয়ে যেতে পারলেন, আজকে দিনে বসাটা আপনার জন্য বেকার।